আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবহার করছেন স্মার্টফোন বাট রয়ে গেছেন ফিচার ফোন বা বাটন ফোনের জামানায়। আর এই স্মার্টফোন স্মার্টলি ব্যবহার করার ক্ষেত্রে ছোট ছোট কিছু ব্যাপার অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না, আবার অনেকে জেনেও ব্যাপারগুলো অ্যাপ্লাই করেন না। আর এই ব্যাপারগুলো না জানার কারণে মাঝে মাঝে ছোট বড় ঝামেলায়ও পড়তে হয়। আর এর মধ্যে অনেক কমন একটা ঝামেলা হলো ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলে কিংবা চুরি হলে ফোনে থাকা কন্ট্যাক্টসগুলো হারিয়ে ফেলা বা খুঁজে না পাওয়া। স্মার্টফোনের কন্ট্যাক্টস বা সেভড নাম্বার নিয়ে তিনটা পয়েন্টস বলবো আজ, যেগুলো ফলো করলে ভবিষ্যতে কখনো কন্ট্যাক্টস নিয়ে ঝামেলায় পড়বেন না। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। কন্ট্যাক্টস হারানো বা কন্ট্যাক্টস খুঁজে না পাওয়ার ঝামেলা থেকে বাঁচতে যে তিনটা জিনিস ফলো করতে হবে সেগুলো আমি আপনাদেরকে এখন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই তিনটা জিনিস ভালো করে জেনে রাখুন এবং অ্যাপ্লাই করুন, তাহলে ফিউচারে কখনো আপনাকে আর কন্ট্যাক্টস নিয়ে ঝামেলায় পড়তে হবে না। এখন আমি যে তিনটা স্টেপসের কথা বলবো সেগুলো উল্টো দিক থেকে শুরু করবো, মানে তিন নম্বর স্টেপসের কথা আমি আগে বলবো, দেন দুই নম্বর স্টেপসে যাবো, দেন এক নম্বর স্টেপসে যাবো। ওকে, প্রথমে তিন নম্বর স্টেপস দিয়ে শুরু করছি। মনে করেন আপনি যে স্মার্টফোনটা ইউজ করছিলেন সেটা হঠাৎ করেই নষ্ট হয়ে গেল কিংবা চুরি হয়ে গেল, তখন আপনি ইমার্জেন্সি আপনার সিমটা রিপ্লেস করে একটা বাটন ফোনে নিয়ে ইউজ করা শুরু করলেন। আর তখন যে ঝামেলাটা সবার আগে ফেস করবেন সেটা হচ্ছে আপনি কারো ফোন নাম্বার খুঁজে পাবেন না। যেহেতু আপনি স্মার্টফোন ইউজ করতেন তাই আপনার কন্ট্যাক্টসগুলো হয় জিমেইলে সেভ করা ছিল অথবা ফোনে সেভ করা ছিল। যদি আপনার স্মার্টফোনের কন্ট্যাক্টসগুলো জিমেইলে সেভ করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি অন্য কারো ফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে ওই কন্ট্যাক্টসগুলো বের করে নিতে পারেন ইমার্জেন্সি কাজের জন্য। আর এটার জন্য পরিচিত যে কারো স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহার করতে পারেন। স্মার্টফোনটাই যেহেতু বেশি অ্যাভেলেবেল তাই আমি স্মার্টফোন থেকেই দেখাচ্ছি। সো আপনি আপনার পরিচিত কারো স্মার্টফোনের গুগল ক্রমে চলে যাবেন। গুগল ক্রমের উপরের দিকে দেখবেন যার ফোন তার জিমেইল দিয়ে সেটা লগ ইন করা আছে। সো ওখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে ওপরেই দেখতে পাবেন তার নাম এবং জিমেইল অ্যাড্রেস দেখাচ্ছে। সো ওখানে আবার ট্যাপ করবেন। এখানে একদম নিচে একটা অপশন দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট। সো এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করে আপনি আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নিতে পারেন। সিম্পলি এখানে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিবেন, তারপর নেক্সটে ট্যাপ করবেন, তারপরে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিলে এই ফোনের গুগল ক্রোমটা তখন আপনার ইমেল দিয়ে লগ ইন হয়ে যাবে। যখন আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করে ফেলবেন তারপরে গুগলের সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন গুগল কন্ট্যাক্টস। এখানে প্রথমেই দেখতে পাবেন গুগল কন্ট্যাক্টস দেখা যাচ্ছে, ওটার উপর ট্যাপ করবেন। আর ট্যাপ করা মাত্রই আপনি আপনার সব কন্ট্যাক্টস এখানে পেয়ে যাবেন। আর সিম্পলি ফোন বুকে যেভাবে কন্ট্যাক্টস সার্চ করতেন সেভাবে সার্চ করেও নিতে পারেন। এখানে যদি আমি একটা সার্চ করে দেখাই, কন্ট্যাক্টসের নাম চলে এসছে, ট্যাপ করলে ফোন নাম্বারটাও দেখা যাবে। এখন আপনি হয়তো বলবেন ভাই এই ওয়েতে খুঁজে পেতে হলে তো আমাকে নাম্বারগুলো জিমেইলে সেভ করতে হবে, আমি তো জানিই না জিমেইলে কিভাবে কন্ট্যাক্ট সেভ করে। সো দুই নাম্বার স্টেপসে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফোন নাম্বারগুলো জিমেইলে সেভ করবেন। বাট তার আগে যে কথাটা না বললেই না সেটা হচ্ছে আমার এই চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। সো এখন কন্ট্যাক্টস কীভাবে জিমেইলে সেভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোন ডায়ালারে চলে যাবেন, ডায়ালার থেকে কন্ট্যাক্টসে চলে যাবেন। মনে করেন আমি এখন একটা নাম্বার সেভ করব, তো প্রথমে আমি যেটা করব যে প্লাস সাইনটাতে ট্যাপ করলাম। সব ফোনেই মোটামুটি একই রকম করে নাম্বার সেভ করতে হয়। মনে করেন আমি এখন একটা নাম্বার সেভ করব, সো আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তারপরে ধরেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম 01712233445। আমি জাস্ট এক্সাম্পলের জন্য যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এখন এখানে একটু খেয়াল করেন আমার ফোনে একদম উপরের দিকে আছে সেভ টু গুগল। এখানে যদি আমি ট্যাপ করি এখানে তিনটা অপশন দেখাচ্ছে, আমি গুগলে সেভ করতে পারি, ফোনে সেভ করতে পারি কিংবা সিম কার্ডে সেভ করতে পারি। এখন প্রতিটা স্মার্টফোনেই কিন্তু এই অপশনটা আছে কন্ট্যাক্টসের মধ্যে। আমি যেই ফোনটা থেকে দেখাচ্ছি এরকম না থাকলেও থ্রি ডট মেনুর আন্ডারে কিংবা কোনো একটা অপশনের আন্ডারে কিন্তু আপনারা এই জিনিসটা পাবেন। সেখান থেকে অলওয়েজ আপনার গুগল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন, তারপর কন্ট্যাক্টটা সেভ করে ফেলবেন।
এখন যদি আপনি সব সময় জিমেইলেই কন্ট্যাক্ট সেভ করে রাখেন তাহলে কিন্তু কন্ট্যাক্ট ছাড়াবে না। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা আছে, অনেকেই বলবেন যে ভাই আমার তো জিমেইল অ্যাকাউন্টই নেই, আমি তো আসলে অন্যজনের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমার ফোন চালাই। কারণ আমাদের মাঝে অনেকেই আছেন যারা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন না, কিংবা মনে করেন জিমেইল অ্যাকাউন্ট খোলা আসলে একটা কঠিন কাজ। কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খোলা খুবই সোজা একটা কাজ, যেটা কোনো রকম কোনো ব্রাউজার ছাড়াই আসলে খোলা যায়, কোনো রকম ফোন নাম্বার ছাড়াই খোলা যায়। এখন সবার শেষে এক নম্বর পয়েন্টস হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে খুব সহজে আপনারা জিমেইল অ্যাকাউন্ট ফোন থেকেই ক্রিয়েট করতে পারেন। আর এটার জন্য সিম্পলি আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। আমারটা যেহেতু সাইন ইন করাই আছে তাই ওপরে ডান পাশে আমার প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে। কিন্তু যখন আপনি একটা নতুন ফোন কিনে নিয়ে আসবেন তখন এখানে কোনো জিমেইল দিয়ে লগ ইন করা থাকবে না এবং আপনাকে একটা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে। এখন আপনার যদি কোনো জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে সিম্পলি আপনি এই প্লে স্টোর থেকেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এটার জন্য ওপরে যে প্রোফাইল পিকচারটা আছে এখানে ট্যাপ করবেন। আবারও বলে রাখছি, আমারটা যেহেতু সাইন ইন করা তাই আমার জিমেইল দুটা এখানে দেখাচ্ছে। নতুন ফোনের ক্ষেত্রে এখানে কোনো কিছুই থাকবে না, আপনারা অপশন পাবেন অ্যাড অ্যাকাউন্ট। আমার এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সো সিম্পলি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ট্যাপ করবেন। এটা শাওমি ফোন বলে এমআই অ্যাকাউন্টের একটা অপশনও দেখাচ্ছে, বাট অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন হলে শুধু গুগল অপশনটাই থাকবে। সো গুগলের উপরে ট্যাপ করবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইনের অপশন আছে, আর একদম নিচের দিকে বাম পাশে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো আপনি ট্যাপ করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে। এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফর মাইসেলফ মানে নিজের জন্য, আর একটা হচ্ছে টু ম্যানেজ মাই বিজনেস মানে আমার বিজনেসের জন্য। সো আপনারা ট্যাপ করবেন ফর মাইসেলফ। এখানে প্রথমেই আপনাকে আপনার নাম দিতে হবে, আমি এক্সাম্পলের জন্য একটা নাম দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করবেন, এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আমি এক্সাম্পলের জন্য একটা দিয়ে দিচ্ছি। তার নিচে দিতে হবে আপনি মেল না ফিমেল। দেন আবার নেক্সটে ট্যাপ করবেন। এখন আপনাকে চুজ করতে হবে আপনি কি নামে জিমেইলটা ওপেন করতে চাচ্ছেন। আপনি আপনার নিজের নাম দিতে পারেন, কিংবা নিজের নামের সাথে কয়েকটা সংখ্যা দিতে পারেন, মানে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম চুজ করতে পারেন। সো এখানে আমি একটা নাম চুজ করে নিচ্ছি, মনে করেন আমি দিলাম নীরব, তারপরে দিলাম 1 2 3 4 5। এরপর নেক্সট দিতে হবে। এখন আপনি যে নামটা চুজ করেছেন সেটা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে এরকম একটা মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে দ্যাট ইউজার নেম ইজ টেকেন ট্রাই অ্যানাদার, মানে আপনাকে আসলে নামটা পরিবর্তন করে নিতে হবে। সো এখানে আমি নামের শেষের নাম্বারগুলো পরিবর্তন করে নিচ্ছি, আপনি চাইলে আপনার নামের কিছু অংশ পরিবর্তন করে নিতে পারেন কিংবা কিছু নাম্বারও চেঞ্জ করে নিতে পারেন। এরপর আবার আমরা নেক্সটে ট্যাপ করব। এখন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, প্রথমে একবার পাসওয়ার্ড দিতে হবে, তারপরের বার আপনাকে কনফার্ম করতে হবে। বেস্ট অপশন হচ্ছে একদম নিচের দিকে যে শো পাসওয়ার্ড অপশনটা আছে সেখানে টিক করে নেওয়া। সো আপনার পাসওয়ার্ডটা রিপিট করতে আপনার জন্য সুবিধা হবে। আর পাসওয়ার্ডে সবসময় ট্রাই করবেন লেটার এবং নাম্বার মিক্স করে দিতে। সো আমি এক্সাম্পলের জন্য দিয়ে দিচ্ছি TTYY1234। সো আমাকে এটা রিপিট করতে হবে TTYY1234। এরপর আবার নেক্সটে ট্যাপ করতে হবে। এখানেও আপনাকে আপনার ফোন নাম্বার দিতে বলবে, আপনি ইচ্ছা করলে ফোন নাম্বার নাও দিতে পারেন, বাট ফোন নাম্বার দিলে সুবিধা যেটা সেটা হচ্ছে যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফোন নাম্বারের থ্রুতে কিন্তু আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। সো আমি এখানে ফোন নাম্বার দিচ্ছি না কারণ আমি ডেমো দেখানোর জন্য আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো নিচে যে বাম পাশে স্কিপ অপশনটা আছে আমি স্কিপে ট্যাপ করে দিব। এখন দেখতে পাচ্ছেন সিম্পলি জিমেইল অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা আবার নেক্সটে ট্যাপ করব। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে, নিচের দিকে গিয়ে আই অ্যাগ্রি যেটা আছে সেটার উপর ট্যাপ করতে হবে। এখন গুগল প্লে স্টোরের উপরে যে আমার প্রোফাইল পিকচারটা ছিল এখানে যদি আবার ট্যাপ করি তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছেন নীরব আহমেদ যে জিমেইলটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম সেটা এখানে শো করছে। আর এখানে আগে থেকেই আমার দুইটা জিমেইল যেহেতু অ্যাড করা ছিল তাই তিনটা জিমেইল দেখাচ্ছে। আপনি যদি এটা নতুন ফোনের ক্ষেত্রে করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার নতুন অ্যাকাউন্টটাই এখানে দেখাবে।
সো এখন থেকে সিম্পলি তিনটা জিনিস ফলো করলেই আপনি আপনার কন্ট্যাক্টস আর কখনো হারাবেন না কিংবা আপনার কন্ট্যাক্টস খুঁজে পেতেও আপনার কোনো সমস্যা হবে না নাম্বার 1 আপনার নিজের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন নাম্বার 2 যখন আপনি কোনো কন্ট্যাক্ট সেভ করবেন সেটা আপনার জিমেইলে সেভ করেন এন্ড নাম্বার 3 যদি ফোন হারিয়েও যায় কিংবা আপনার ডিভাইস যদি আপনার কাছে নাও থাকে আপনি অন্য কারো ফোন কিংবা কম্পিউটার থেকে আপনার কন্ট্যাক্টস বের করে নিতে পারবেন সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টসে জানাতে পারেন আপনাদের মতামত দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ